নমস্কার বন্ধুরা, অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। সো বন্ধুরা, তোমরা থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা মিরাকুলান নিয়ে আলোচনা করতে চলেছি। এই মিরাকুলানটা আসলে কী এবং গাছের ক্ষেত্রে এটা কী কাজে ব্যবহার করা হয়, এর সঠিক ব্যবহারের সময় ও পরিমাণ, এই সব কিছু নিয়ে আজকের আলোচনা। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, মিরাকুলান কী? না, মিরাকুলান হলো এক ধরনের অত্যন্ত কার্যক্ষমতা সম্পূর্ণ উদ্ভিদভিত্তিক উদ্দীপক, অর্থাৎ গাছের বৃদ্ধিতে এই মিরাকুলান সহায়তা করে। বন্ধুরা, মিরাকুলান কী তোমরা জানলে? এবার মিরাকুলানের কাজ সম্পর্কে তোমাদেরকে বলবো। এক নম্বর হলো, মাটির মধ্যে যে খাদ্য উপাদানগুলো রয়েছে সেগুলো যাতে গাছ খুব সহজে গ্রহণ করতে পারে, এতে কিন্তু এই মিরাকুলান সহায়তা করে। দু নম্বর হলো জল শোষণ ও ধারণ ক্ষমতা, জলটা যাতে খুব সহজে শোষণ করতে পারে এবং গাছের মধ্যে ধরে রাখতে পারে, এতেও কিন্তু সহায়তা করে। তিন নম্বর হলো প্রাকৃতিক হরমোন এবং এনজাইম, প্রাকৃতিক হরমোন যেগুলো রয়েছে গাছের মধ্যে সেই হরমোনগুলো যাতে খুব ভালো কাজ করতে পারে, তাতেও কিন্তু সহায়তা করে। চার নম্বর হলো গাছের সালোক সংশ্লেষের হারটা বৃদ্ধি ঘটায়। পাঁচ নম্বর হলো অধিক সংখ্যক মুকুল বা কুঁড়ি যাতে ফোটে এবং প্রচুর পরিমাণে যাতে শাখা পশাখা বেরোয় গাছ থেকে, তাতেও কিন্তু এই মিরাকুলান সহায়তা করে। বন্ধুরা, গাছের ফুল ও ফল ঝরে পড়ার থেকে রক্ষাও করে কিন্তু এই মিরাকুলান। গাছের যে একটা বৃদ্ধি রয়েছে সেটা কিন্তু সঠিক রাখে। আর বন্ধুরা, গাছের যে শিকড় রয়েছে, শিকড়ের বৃদ্ধি হলেই যেন গাছের গ্রোথটা ভালো হয়, তাই এই শিকড়ের বৃদ্ধিতে, শিকড় যাতে অতিরিক্ত গভীরে যেতে পারে, এতেও কিন্তু সহায়তা করে এই মিরাকুলান। বন্ধুরা, এই মিরাকুলান ব্যবহার করলে গাছের যে অধিক ফলনটা রয়েছে সেটা কিন্তু নিশ্চিত হয়ে যায়। বন্ধুরা, এর ব্যবহার সম্পর্কে বলে রাখি, গাছ লাগানোর 3 থেকে 4 সপ্তাহ পর প্রথম স্প্রেটা করতে হবে এবং তার 2 থেকে 3 সপ্তাহ পর দ্বিতীয় স্প্রেটা করতে হবে, এবং গাছ অনুপাতে তুমি তৃতীয়বার স্প্রে করবে, অর্থাৎ ফুল আসার আগে তোমাকে একবার স্প্রে করতে হবে যাতে ফুলটা বেশি সংখ্যক আসে, এবং তারপর তুমি যখন দেখবে ছোট ছোট ফল এসে গেছে তারপর কিন্তু আরেকবার স্প্রে ভালোভাবে তোমাকে করতে হবে। স্প্রের পরিমাণটা বলে রাখি, 2 মিলিলিটার প্রতি লিটার জলে ভালোভাবে মিশিয়ে স্প্রেটা করতে হবে। সো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মিরাকুলান সম্পর্কে জানানোর চেষ্টা করলাম, মিরাকুলানের ব্যবহার ও কাজ সম্পর্কে বললাম। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে ও কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি না এখনও সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ও পাশে দেওয়া বেল আইকনটি অন করে দেবে, এই ধরনের এগ্রিকালচার রিলেটেড ভিডিও সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। বন্ধুরা, কেউ যদি মিরাকুলান ব্যবহার করে থাকো এর আগে এবং এর সুফল পেয়ে থাকো, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। সকলে খুব খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।